সুন্দর গছলতা সঙ্গে মন খুশি করলা বাগির পরিবেশ নুয়াপড়া জেলা বোডেন ব্লকর গুরুডঙ্গর পাদেশে অছে উপকা গঙ্গা তীর্থস্থলী কাহি কেতে বছর নু ই উপকা গঙ্গা জলকুণ্ডনে পায়েন ভারি চালিছি ইনর বছর বার মাস মেলা মহোৎসব লাগি রহিতিছি জলকুণ্ডর পবিত্র পায়েন ছুইলে পাপ ক্ষয় হবার সঙ্গে চর্মরোগ নাই হুতবার লোকঙ্কর বিশ্বাস রহিছে হেলে এই জায়গার অব্যবস্থা উপরে সরকারঙ্কর নজর নেই পড়বার যাত্রীঙ্কর আরাম লাগির না বিশ্রাম গারটে অছে না পিবার পায়ে সুবিধা উপকা গঙ্গাকে আইবাকে হেলে অবড়া খবড়া রাস্তা দিয়ে আইবাকে পড়ছি গোটে রুরাল পার্ক লাগি প্রশাসনকে কই কই থকি গলে ন লোকমানে আদিবাসী এলাকা বলি অবহেলিত অবস্থানে রহি যাইছে উপকা গঙ্গা প্রাকৃতিক সৌন্দর্য এখানে আছে ইন্দ্র নদী পাখে বহুছে কপাট দর আছে এবং ইনর যেন আদিবাসী মানকর পহরিয়া মানকর যেন কারুকার্য আছে সেটা মানে সব দেখি পারতে এণু সরকারকে অনুরোধ করবি কি এই জায়গায় এটাকে গোটে পর্যটনস্থলী হিসাবে ঘোষণা করি করি এই জায়গায় গোটে পার্ক এবং এই জায়গায় অন্যান্য যে মানে বাহারে আসছেন সেমানকে রহবার লাগি ঘর দুয়ার করবার কথা নিহতি ভাবে হতে গোটে প্রসিদ্ধ তীর্থস্থলী যেনকি বর্তমান যে সরকার পর্যটন বিভাগ বিভিন্ন কথা কৌছেন আমি এটা করছু সেটা করছু উন্নতি পর্যটনস্থলীর উন্নতি করছি বলে কৌছেন কিন্তু আজি উপকা গঙ্গা যে ভলিয়া গোটে অবস্থা রয়েছে এটা গোটে চিরস্রোতা গোটে গঙ্গা পাতলগঙ্গা পরে দ্বিতীয় গঙ্গা বলে আমি মানসু কিন্তু তার উন্নতি বর্তমান যা হয়ে না পারলা ইন কোনসি প্রকার বিশ্রামস্থলী নেই রাস্তাঘাটর সুবিধা নেই যার ফলে কি জনসাধারণ বিভিন্ন সময় বিভিন্ন অসুবিধার সম্মুখীন হচ্ছেন ঠিক সেন্তা টেমড়ি গাঁ পাখে হচ্ছে জামঝোলা তীর্থস্থলী গুরুডঙ্গর সুন্দর দৃশ্য সঙ্গে জামকুড়ি বগিচা সবকে নিজের আটকে টানি আনসি ইন দুইটা জলকুণ্ড অছে যেন বছর যাক পাইন ভরি কিতিছি ই দৃশ্য উপভোগ করবা লাগি কাহি কেতে দূর লোকমানে ইনকে আসিছন হেলে ইন বি বিকাশ সার সপন জামঝোলা যাবাকে হলে পথুরিয়া রাস্তা দিয়ে যাবাকে পড়ুবার বেলকে পিবার পায়েন রবি কিছু সুবিধা নাইন খালি সেতকি নাই সে বিশ্রামাগারটে নাইথিবা লাগির গস্তলে আশ্রা নৌচন পর্যটক আজি গোটে বহুত সুন্দর জায়গায় আমি পৌঁছিছু যেন গাঁ কি আমার টেমরির উপান্ত এরিয়ার গোটে জামঝোলা বলে গোটে জায়গা আছে গোটে তীর্থস্থলী বহুত দিন তীর্থস্থলী আছে কিন্তু এপাকে সরকার কোনসি নজর নেই না যেনটা কিনা সবুদিন লাগি খরা বর্ষা বারো মাসের গোটে পানি আছে সে পানিকে আমার গোটে ইনে বিশ্বাস আছে যেন পানিকে যদি সে আসি সেবন করুছে তাহলে সে পানিরু তার চর্মরোগ হটুছে কিন্তু আমি সরকারকে অনুরোধ রাখুছু যে এই উপান্ত এরিয়ারে মানে এটা কোনসি পার্ক হোক কোনসি মানে মন্দির গড়া যাও বহুত উন্নতি হবা যেন আমার প্রতিষ্ঠিত যেন এরিয়া মনে আছে আমার পশ্চিম ওড়িশারে আমার সেটা মনে লুকি যাচ্ছে তো আমি প্রত্যেক প্রশাসনকে অনুরোধ করুছি যে এই যেন প্রতিষ্ঠিত জায়গা মানুষ উন্নতিকরণ করা যাও সেটাকে দৃষ্টি আকর্ষণ করা যাও তাকে ট্যুরিজম সেকশনরে তাকে অ্যাড করা যাও উপান্ত অঞ্চল নে অবহেলিত অবস্থানে রহি যাইছে বহুতে তীর্থস্থলী না মিলুছে পর্যটন স্থলর মান্যতা না হেউছে বিকাশ আদিবাসী এলাকা উপরে সরকার গর কাই যেতে অবহেলা নুয়াপড়া জেলা খড়িয়াল নু গণেশ রণাঙ্ক রিপোর্ট আরগস নিউজ।